আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রিক স্যানিটারি মানুষের পক্ষ থেকে আপনার জানার শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে একটা ফ্ল্যাট বাড়িতে এক থেকে যে তিরিশ চল্লিশ আইটেমের মালামাল লাগে সেই আইটেম এবং এই মালামালগুলো কি কি লাগে সেগুলো আপনাদের আজ ক্লিয়ার করে দেব। এবং প্রত্যেকটা বাড়িতেই কম বেশ করে এসব ফিটিং বা এসব মালামাল লেগে থাকে তো এই ফিটিংগুলো আজ আপনার সাথে পরিচয় করে দেব এবং এই ফিটিংগুলো আপনার ব্যবহার হিসাবে আপনাদের বলে দেবো তো বন্ধুরা প্রথম দেখাবো যে আমার বল এবং ফ্যানের জন্য আমরা যে তারটা ব্যবহার করে থাকি বিল্ডিং বাড়িতে সেটা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার এটাকে তিন বাইশ তারও বলা হয় তে এটা আপনার নিউট্রালের জন্য লাল লাগে এবং ফেজার জন্য লাল তার লাগে তে দেখেন এইখানে আমার পয়েন্ট কিন্তু তো বল ফ্যান লাইটের জন্য কিন্তু আমি ওয়ান পয়েন্ট থ্রি আমরা ব্যবহার করে থাকি তারপরে যখন একটা ভারী লাইন অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি ফ্রিজের লাইন দিবো অথবা পাওয়ার লাইন দিব যে কোনো লাইন একটু ভারী লাইন হলে পরে সে জায়গায় টু পয়েন্ট জিরো আর এম তার আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা ওয়ান পয়েন্ট এটা কিন্তু উপরে অর্থাৎ মোটা সাইজ এটা টু পয়েন্ট জিরো আর এম এটা তিন বিশ তারও বলা হয় তারপর আপনার হলো একটা বাড়িতে কাজ করার সময় সে বাড়িতে কিন্তু আইপিএস ব্যবহার করা হতে পারে সেজন্য আমরা আগে থেকে হলুদ তার অর্থাৎ আইপিএসের জন্য হলুদ তারটা বিশেষ করে ব্যবহার করে থাকি তে এটা হলো হলুদ তার এটা টু পয়েন্ট জিরো আর এম তার তে আগে আমরা ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার ব্যবহার করতাম কিন্তু এখন লোড বেশি এই জন্য আমরা টু পয়েন্ট জিরো তার ব্যবহার করে থাকি তারপর আপনার হলো বডি শট অথবা আপনার যখন মাল্টি সকেটে যখন আপনার গ্রাউন্ডিংয়ের দরকার হয় থ্রি প্লাগ বা থ্রি পিনের জন্য তখন আমরা গাউন্ড প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই সবুজ সারটা ব্যবহার করা এটা ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট জিরো হয়ে থাকে তা এরপর আমার এটা লতা তার তেইশ ছিয়াত্তর তার এই তারটা আমরা ব্যবহার করে থাকি যখন সিলিং রোজ থেকে ফ্যানের কানেকশন অথবা সিলিং রোজ থেকে রড লাইটের সেসব ক্ষেত্রে আমরা এই তারটা ব্যবহার করে থাকি জাস্ট এক ফিট বা ছয় ইঞ্চি তার যেটুকু লেগে থাকে এজন্য আমরা ব্যবহার করে থাকি এরপর এ তারটা হলো ফোর পয়েন্ট জিরো আর এম যেটা আপনার হলো এসির লাইনে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি তো একটা বাড়িতে যখন ফ্ল্যাট বাড়িতে কাজ করেন তখন কিন্তু অবশ্যই সেই বাড়িতে বর্তমানে এসি লাইন ব্যবহার করা হয় সেটা আমরা ফোর পয়েন্ট জিরো আর এম তার ব্যবহার করে থাকি আবার ফোর পয়েন্ট ফাইভ আর ব্যবহার করে থাকি তে এরপর যখন আমরা বাড়ির মেন লাইন অর্থাৎ টোটাল হেডলাইন যখন আমরা ব্যবহার করে থাকি তখন সর্বনিম্ন সেভেন পয়েন্ট জিরো আর এম তার এরপর টেন আর এম চোদ্দো আর এম তার ব্যবহার করে থাকি তো এখন বর্তমান যুগে কিন্তু আপনার নেট লাইন অর্থাৎ ওয়াইফাই লাইন কিন্তু কমন তে এইখানে আমি ওয়াইফাই লাইনের জন্য আমি রুমের রুমের জন্য আমি এটাখানে ক্যাট সিক্স আমি এটা ব্যবহার করেছি তে আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা ক্যাটসিক ব্যবহার করতে পারেন আবার এই এই আপনার ক্যাটসিক্স কিন্তু আপনার যদি সিসি ক্যামেরা হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু আমি তার মার আমি এখানে কাজ করে দিয়েছি তো এই ফিটিংগুলো তার লাগানোর পর পরানোর পর যেসব ফিটিং লাগবে যে সুইচ হোল্ডার এগুলো এখন আপনার সাথে পরিচয় করে দেবো তো দেখেন এইগুলো আমার কিন্তু এখন পরবর্তীতে ফিটিংয়ের মাল এই ফিটিংগুলো কিন্তু আমার খোপে খোপে ঘাটে ঘাটে যেটা যেখানে প্রয়োজন সেখানে আমাকে ব্যবহার করতে হবে তো এখানে প্রথমে আমার এখানে সুইচের ফাংশন হবে মধ্যে রেগুলেটার এবং পাশে মাল্টি সকেট বা সকেটের লাইন ব্যবহার করে এখানে তিনটা অপশন ব্যবহার করা হবে সুইচ রেগুলেটর এবং সকেট এখানে আমার হোল্ডার লাগবে এখানে কিন্তু বাথরুমের সুইচ হবে তো এখন এই সমস্ত মাল আমার ফিটিংয়ের মাল তো এই ফিটিংগুলো আমি লাগাবো এবং কী কী ফিটিং এখানে ব্যবহার হয়ে থাকে আমি প্রথম করে আমি স্টেপ বাই স্টেপ এখানে আমি দেখাচ্ছি এটা হলো চার হোলের সুইচ এম কে চার হোলের সুইচ এটা সুপারস্টার গোল কালার তে এটা আপনার চার হোল হয়ে থাকে তারপর আপনার তিন হোল যেখানে আমার তিনটা পয়েন্ট হবে সেখানে তিনটা ব্যবহার করব যেখানে চারটা থাকবে সেখানে চারটা ব্যবহার করব এবং যেখানে আপনার দুইটা পয়েন্ট সেইখানে আমরা দুইটা সুইচ ব্যবহার করতে পারি তো এখানে কিন্তু চার থেকে শুরু করে এক পর্যন্ত পাওয়া যায় তো এখন আমার যেখানে যেটা প্রয়োজন আমি কিন্তু সেখানে সেটা ব্যবহার করতে পারি তো এইখানে এক হলের সুইচ আমি এখানে এক হলের সুইচ এটা আপনার চিত্রতে এখানে এক হোলের সুইচ দেখানো হয়েছে ভিতরে এক হলের সুইচ আছে তো যেখানে যেটা প্রয়োজন তো এটা হলো আপনার ফ্যান ডিমার অর্থাৎ রেগুলেটার কোন কক্ষে যখন ফ্যান ব্যবহার করা হবে সেটাকে কুমা পাঠানোর জন্য আমাকে রেগুলেটর ব্যবহার করতে হবে এবং সকেট এটা হলো মাল্টি সকেট তে আপনার এখানে থ্রি পিন এবং টু পিন এটা ব্যবহার করা যাবে দুটাই ব্যবহার করা যাবে তো এটা আপনার থ্রি পিন সকেটও ব্যবহার করতে হয় তো এরপর আমি বলছি যে কোনো বাড়িতে এসি লাইনও হয়ে থাকে সেই জন্য আমার এসি সকেট আমি এখানে নিয়ে এসেছি তো বন্ধুরা এই সকল কিন্তু আইটেম একটা ফ্ল্যাট বাড়িতে ফিটিংয়ের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আমি যে সমস্ত ফিটিং দেখাচ্ছি সেটা কিন্তু লাগবে এটা আমার কলিং বেল অর্থাৎ কলিং বেলের সুইচ এটা কলিং বেল লাগাইতে হলে পরে কলিং বেলের সুইচ অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে এটাকে বলা হয় বেলপুষ টিপি সকেট আপনার যখন ডিশ লাইন ব্যবহার করা হয় তখন এই টিপি সকেটটা ব্যবহার করে থাকে তে এটা কিন্তু আপনারা প্রয়োজন হয় যখন যে বাড়িতে আপনার ডিশের লাইন ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু টিপি সকেটও প্রয়োজন হয় তো এটা হলো ডিপি গিজার সুইচ এটা আপনি সাবমার্সেলে ব্যবহার করতে পারেন আপনার গিজার যদি ব্যবহার হয় সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং অন্যান্য ভারী যদি মোটর বা যে কোনো জিনিস যদি ব্যবহার করতে থাকেন সেক্ষেত্রে আপনার এটা ব্যবহার করতে পারেন তো এখন এই গুণে ফিটিং আপনার হলো হোল্ডার এটা আমার সুপার স্টার আপনার বাটাম হোল্ডার তে একটা রুমে কিন্তু তিন চারটা আপনার হোল্ডার সিস্টেম থাকে সিলিং রোজের সিস্টেম থাকে তো আপনার হোল্ডার এবং সিলিং রোজ বিশেষ করে দরকার হয় এবং ব্যাকেল হোল্ডার অনেক সময় মানুষ ব্যবহার করে করেও না তো সাধারণত সিলিং রোজ এবং হোল্ডার ব্যবহার করতে থাকে এটা আমার সিলিং রোজ তো এখন তার পরানোর কাজে কিন্তু আমার প্রথমে প্রয়োজন হয় পদ্মার স্প্রিং অর্থাৎ যার সাহায্যে তারটা পরানো হয় সেটা হলো স্প্রিং তে স্প্রিংয়ের সাহায্যে কিন্তু তারটা ব্যবহার তারটা পরানো দরকার হয় তো এর মাথায় কিন্তু হুক লাগানো হয় যাতে আপনার পাইপের ভিতরে খুব সহজেই এক মাথা থেকে আর এক মাথা চায় তো এটা আপনার কলিং বেল এটা কণা কণা কলিং বেল এসি ডিসি অর্থাৎ আপনার হলো বিদ্যুৎ থাকলেও এটা বাঁচবে এবং বিদ্যুৎ না থাকলেও এটা আপনার বাঁচবে অর্থাৎ এখানে দুইটা ব্যাটারি এখানে ভিতরে ঢুকাইতে হবে আমি পরবর্তী দেখাবো তে এটা আপনার এলইডি প্যানেল বাল্ব এটা আপনার সিলিংয়ে অথবা ওয়ালেও লাগাইতে পারেন আপনার যেখানে সুবিধা অর্থাৎ এটা কিন্তু আপনার সিলিংয়ে লাগাইলে সবচেয়ে বেশি সৌন্দর্য হবে তে এটা দেখেন এটা বারো ওয়াট বারো ওয়াট এল ইডি প্যানেল বাল্ব এটা সুপারস্টার কোম্পানি এটা আপনার গ্যারান্টি আছে এখন যেটা আপনার ব্রিজ বলা হয় এটা সিঁড়ির নিচে অর্থাৎ মিটার মিটার থেকে আমরা যখন লাইনটা আমি ইনপুট করি রুমের ভিতরে অর্থাৎ ঘরের দিকে তখন আমরা এটা ব্যবহার করে থাকি তে কলিং বেলের যেটা ব্যাটারির কথা বলছিলাম এই সেই দুইটা ব্যাটারি লাগে তো এখন আমরা এটা হলো সার্কিট বেকার এটা ডাবল সার্কিট বেকার প্রত্যেক রুমে এখন তো আপনার হলো প্রত্যেকটা রুম বাই রুম বা প্রত্যেকটা লোড লোড ভাগ করা হয় তো এখন এই বেকার প্রয়োজন অনুযায়ী ছয় থেকে শুরু করে আপনার একশো দেড়শো অনেক অ্যাম্পিয়ার থাকে তে আপনার হলো যার লোড হিসাবে আমরা এটা লিখে থাকি বা ব্যবহার করে থাকি তো এখানে আপনার রুমের জন্য আপনার স্বাভাবিক রুমের জন্য দশ এম্পিয়ার এবং এসির জন্য ষোলো এবং বিশ ব্যবহার করে থাকি তে এটা সুপারস্টার আপনার হলো সার্কিট ব্রেকার সিঙ্গেল তো এটা খুব ভালো কাজ করে তে ডিয়ার টেপ আমার ডিয়ার টেপ তার কাজে বা জয়েন্টের জন্য আমাকে এটা ব্যবহার করতে হয় এটা হলো ডিয়ার টেপ তে এই আইটেমও লাগে তারপরে আপনার এটা পাস রাউন্ড বোর্ড এটা আপনার হলো ওয়ালটনের এটা সুপারস্টার আছে খানেরও আছে তে এটা যখন আমি কোনো পয়েন্ট বন্ধ করব বা ফুটা বন্ধ করব বিশেষ কাশে আমরা এটা ব্যবহার করে থাকি এটা পাস রাউন্ড বোর্ড বলা হয় এরপর আপনার হলো পাশ্চাত বোর্ড যেখানে আপনার জায়গাটা বা ফুটাটা একটু বড়ো সেক্ষেত্রে আমার এই 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 বোর্ডগুলো ব্যবহার করে থাকি এটা পাশ্চাত বোর্ড তে এটা আপনার হোল্ডার বা যে কোনো আপনার যখন কাজ করবেন কোন স্ক্রু গাড়ার প্রয়োজনে আপনাকে রয়্যাল রয়্যাল পিন ব্যবহার করতে হবে এটা ছয় নাম্বার আছে সাত নাম্বার আছে দশ নাম্বার আছে যেখানে যার যতটুকু প্রয়োজন অর্থাৎ আমরা বেশিরভাগ সাত নাম্বার এবং আট নাম্বার ব্যবহার করে থাকি তো এখানে আমার স্ক্রু থ্রি ফোর স্ক্রু আছে এক ইঞ্চি স্ক্রু আছে দেড় ইঞ্চি স্ক্রু আছে এবং দুই ইঞ্চি স্ক্রু আছে তে আমরা বিশেষ করে হোল্ডারে থ্রি ফোর এবং এক ইঞ্চি ব্যবহার করে থাকি আর দেড় ইঞ্চি স্ক্রু এবং দুই ইঞ্চি স্ক্রু আমরা যখন এমকে সুইচ লাগাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় অনেক সময় ডিপ বেশি থাকে এজন্য আমরা ব্যবহার করে থাকি এটা আমার ফোলা আপনার হলো বারো ইঞ্চি এবং আড়াইশো তার রয়্যাল পিন ফোলা আমরা যখন ফুটার প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যবহার করে থাকি বন্ধুরা আজকে ছিল এই ভিডিও আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী এই ভিডিও দ্বিতীয় পর্ব দেখার আশায়